প্রবল বর্ষণ এবং উজানের ঢলে উত্তরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি এবং গোখাদ্যের সংকট কুড়িগ্রামে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র দুধকুমার এবং ধরলা সহ প্রধান নদ নদীর পানি প্লাবিত নিম্নাঞ্চলের দুই শতাধিক গ্রাম তলিয়ে গেছে রাস্তাঘাট আবাদি জমি এবং বসত ভেটা বন্যা কবলিত লাখো মানুষ রয়েছেন নানা দুর্ভোগে ঘর হারা অনেক পরিবারের দিন কাটছে ঘরের মাচায় ভেলায় এবং নৌকায় বন্যার কারণে জামালপুর জেলার দেড় রাস্তাঘাট দেওয়ানগঞ্জ এবং ইসলামপুরের অন্তত দুই হাজার মানুষ এগারোটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলায় কালনি এবং কুশিয়ারা নদীর পানি বেড়ে পানিবন্দী প্রায় চল্লিশ হাজার মানুষ হাওড়ে ঢুকেছে পানি ভেসে গেছে পুকুর এবং খেরের মাছ শেরপুর সদর এবং উপজেলার খামার এবং নালিতাবাড়ি উপজেলায় ঢলের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল রোপা আমনের বীজতলা এবং সবজি ক্ষেত তলিয়ে গেছে ভেসে গেছে পুকুরের মাছ খাদ্য এবং বিশুদ্ধ পানির অভাব এবং পানিবাহিত রোগবালায় বালায় ভুগছে বন্যা কবলিত লাখ লাখ মানুষ